অবরোধের মধ্যেও গাজীপুরে চালু রয়েছে পোশাক কারখানা। সে খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের ভোগড়া এলাকায় আছেন সহকর্মী রাজিবুল হাসান, যাচ্ছি তার কাছে। সময় পুরোপুরি কার্যক্রম শুরু হয়েছে, শিল্পনগরী গাজীপুরের অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানেই এই কার্যক্রম চালু হয়েছে। এর আগে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা তাদের কার্যক্রমে অংশগ্রহণ করে, বিশেষ করে আমি যেখানে রয়েছি এইখানের দুই একটি ফ্যাক্টরিতে দেখেছি যে আগের মতোই কিন্তু তারা কার্ড দেখে অর্থাৎ পরিচয়পত্র দেখে দেখে তাদের ফটক দিয়ে প্রবেশ করতে দেয়, যদিও সেখানে কর্তৃপক্ষের খুবই কড়াকড়ি। এখন আপনারা জানেন যে একদিকে অবরোধ, আরেকদিকে শ্রমিক নিয়ে নানা ধরনের সমস্যার কারণে কিন্তু যে শ্রমিকরা এই কারখানায় প্রবেশ করছে তাদের কর্মস্থলে, তাদের পরিচয়পত্র নিশ্চিত করার পরেই কারখানায় প্রবেশ করছে। এখন পুরোদমে আসলে অধিকাংশ কারখানায় তাদের উৎপাদন কার্যক্রম চলছে। আপনাদেরকে দেখাচ্ছি একটা দৃশ্য, এটি হচ্ছে ফ্যাক্টরির সামনে আনলোড করা হচ্ছে মাল, ভেতরে নেওয়া হচ্ছে, এবং আপনারা দেখবেন যে কারখানার আশপাশে অর্থাৎ মূল ফটকের সামনে লোকজন দাঁড়িয়ে আছে, অর্থাৎ নিজস্ব ব্যবস্থাপনায়ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ভেতরে যে কার্যক্রম চলছে এর বাইরেও কিন্তু তাদের যে নিরাপত্তার বলয়, নিজস্ব নিরাপত্তার বলয় সেটি রয়েছে, এবং এর আশপাশেও কিন্তু আমরা দেখি যে পুলিশ মোতায়েন রয়েছে, বিজিবি সদস্য টহল দিচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে, অর্থাৎ এই অবরোধের মধ্যেও যাতে করে শিল্প প্রতিষ্ঠানের যে উৎপাদন অব্যাহত থাকে সেই লক্ষ্যেই কিন্তু শিল্পনগরী গাজীপুরের কার্যক্রম চলছে। আমরা ভোর থেকে সেই দৃশ্যই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবং জনজীবনের রাস্তায় ঘাটে আসলে মানুষের পথ চলা কিংবা চলাচল রয়েছে, তবে খানিকটা প্রভাব বলতে গেলে গণপরিবহনে রয়েছে, অর্থাৎ দূরপাল্লা কিংবা গণপরিবহনের সংখ্যা আমরা সড়ক মহাসড়কে খুবই কম দেখছি, কিন্তু যারা কাজে বেরিয়েছে তারা কিন্তু আসলে কাজে যোগদান করেছে ইতিমধ্যে। অর্থাৎ আপনারা জানেন যে শিল্প নগরীতে সাধারণত 8টার সময় তাদের কার্যক্রম শুরু হয়, অর্থাৎ ফ্লোরে ফুরে যে সুই সুতোর বুনন সেটি কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে, এবং যারা কর্মজীবী মানুষ তারা কাজে যোগদান করেছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এক কারখানার সামনে মানুষ অবস্থান করছে, এরাই হচ্ছে কারখানা কর্তৃপক্ষের বিভিন্ন নিরাপত্তার বলয় এবং অন্যান্য সংস্থার লোকও রয়েছে। এছাড়া ভেতরে কিন্তু শ্রমিকরা তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে আপনারা জানেন যে প্রায় 3,500-এর বেশি পোশাক কারখানা রয়েছে গাজীপুরে। এই যে রপ্তানিমুখী শিল্প, এই রপ্তানিমুখী শিল্প উৎপাদন অব্যাহত রাখতে নানা ধরনের ব্যবস্থা নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহ বিজিবি, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং এই যে কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে শান্তিপূর্ণ কর্ম পরিবেশ সেটি কিন্তু তারা চান, এবং তাহলেই তাদের যে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্থাৎ সেটি ধরে রাখা সম্ভব হবে। এখন পর্যন্ত যদি সবশেষ বলি যে খুবই শান্তিপূর্ণভাবে নিয়মমাফিকভাবেই আসলে যারা শ্রমিক তারা তাদের কর্মস্থলে ফিরেছে। এখনও পর্যন্ত শ্রমিক কিংবা আমি যে অংশে রয়েছি এখানে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমাদের কাছে নেই। তো এই ছিল গাজীপুরের ভোগড়া থেকে আমার কাছ থেকে সবশেষ তথ্য। অবরোধের মধ্যেও খোলা রয়েছে গাজীপুরের পোশাক কারখানা, আর সেই খবর জানাতে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাজিবুল হাসান।